একটি আয়তাকার বেড়ার পরিসীমা 0.72 কিলোমিটার, বেড়ার দৈর্ঘ্যের ক্ষেত্রফল 160 মিটার। আয়তাকার বেড়ার প্রস্থ কত হবে তা আমরা নির্ণয় করব। আমরা এখন একটি আয়তাকার ক্ষেত্রফল অঙ্কন করছি। আমাদের অঙ্কন করা শেষ হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে পরিসীমা সমান 0.72 কিলোমিটার। পরিসীমা বলতে চারটি বাহুর যোগফলকে বোঝাবে। আয়তাকার বেড়ার দৈর্ঘ্য দেওয়া আছে 160 মিটার। চিত্রে আয়তাকার ক্ষেত্রের ডানে আমরা লিখছি 160 মিটার এবং বামেও লিখছি 160 মিটার। আমাদের এই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বের করতে হবে। আয়তাকার ক্ষেত্রে উপরে এবং নিচে আমরা ধরছি W মিটার। আমরা জানি পরিসীমা বলতে চারটি বাহুর যোগফলকে বোঝাবে। তাহলে আমরা এখানে লিখছি পরিসীমা ইকুয়ালস টু প্রথম বাহুটি হলো W মিটার প্লাস 160 মিটার প্লাস আবার আমরা নিচ্ছি W মিটার প্লাস শেষ সংখ্যাটি হলো 160 মিটার এবং চারটি বাহুর যোগফল করলে আমরা আমাদের পরিসীমা পেয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি W যোগ W করে পাচ্ছি 2W প্লাস 160 এবং 160 320 এবং এদের একক হচ্ছে মিটার। অতএব পরিসীমা ইকুয়ালস টু 2W প্লাস 320 মিটার। প্রশ্নে দেওয়া আছে পরিসীমা 0.72 কিলোমিটার, পরিসীমা সমান 0.72 কিলোমিটার। এখানে আমরা সংক্ষেপে KM অর্থাৎ কিলোমিটার লিখতে পারি। আমরা এখন সমীকরণগুলোকে সমাধান করব। উপরে দেওয়া আছে পরিসীমা মিটারে এবং নিচে দেওয়া আছে পরিসীমা কিলোমিটারে। তাহলে আমরা প্রথমে কিলোমিটারকে মিটারে লিখি। আমরা লিখতে পারি পরিসীমা ইকুয়ালস টু 0.72 কিলোমিটার গুণ করে লিখি কিলোমিটার এবং লবে লিখি মিটার। এখানে কত মিটারে এক কিলোমিটার তা আমরা জেনে নেই। আমরা জানি এক কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার। তাহলে লবে লিখি 1000 মিটার এবং হরে লিখি 1 কিলোমিটার এবং কিলোমিটার কিলোমিটার কেটে যাবে এবং আমরা তাহলে পাচ্ছি 72,000 মিটার থেকে। যেহেতু দুই ঘর পূর্বে দশমিক আছে সেহেতু মোট মিটারের ডান থেকে দুই ঘর পূর্বে দশমিক দেই তাহলে আমরা পাচ্ছি 720.00 মিটার। প্রশ্নে দেওয়া ছিল 0.72 কিলোমিটার, তাকে 720.00 মিটারে প্রকাশ করা হলো। আমরা পাই প্রস্থের দ্বিগুণ 2W এবং দৈর্ঘ্যের দ্বিগুণ 320 একত্রে মিটার আকারে লিখি। আমরা লিখছি 2W যোগ 320 ইকুয়ালস টু 720 মিটার। এখন সমীকরণটিকে সমাধান করব এবং W এর মান বের করব। এখানে W মিটার হলো প্রস্থ। দুই পক্ষ থেকে মিটার কেটে দিই তাহলে আমরা পাই 2W প্লাস 320 ইকুয়ালস টু 720। এখন উভয় পক্ষ থেকে 320 বিয়োগ করি। যেহেতু বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ
বামপক্ষে 320 এবং ডানপক্ষেও 320 করছি। তাহলে বামপক্ষে 320 এবং ঋণাত্মক 320 কেটে যাবে, থাকবে শুধু 2w এবং ডানপক্ষে আমরা বিয়োগ করে পাচ্ছি 400। এবং একে এখন আমরা 2 দিয়ে ভাগ করছি, বামপক্ষে 22 কেটে যাবে, থেকে যাবে শুধু w এবং ডানপক্ষে আমরা পাচ্ছি 200। এখন উপরের চিত্রে এবং নিচে 200 মিটার লিখি এবং 200 প্লাস 200 প্লাস 160 প্লাস 160 মিলে আমরা পাব 720 মিটার, যা কিনা আমাদের 0.72 কিলোমিটারের সমান।